হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলেছি নতুন একটা গানে আমি রিয়াকশন দিতে। নতুন বলবো না, গানটা বেশ পুরনো। তো আমাকে আমার এক ভিউয়ার্স অনেক স্প্যাম করছিল যে দাদা এই দোয়া গানটাতে রিয়াকশন করো। তো ও দেখো বলে ফেলেছি, তো যাই বলতে তো হবেই। তো গানের যে টাইটেলটা হচ্ছে, সে গানের টাইটেল হচ্ছে ধোয়া ফোয়াদ ফিচারিং ইমরান, বাংলা নিউ সং 2017। তো অনেক পুরোনো একটা গান। তো এই গানটাতে আমি রিয়াকশন জানি না, গান গানের ভিতরে কি আছে আমাকে বেশ স্প্যাম করছিল। দেখি কি আছে গানটার ভিতরে। তো গানটা শোনার পরে বুঝতে পারবো কি আছে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন নতুন ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে বা আমাকে মেসেজ করে ডাইরেক্ট জানাতে পারো। তো চলো আগে গানটা শুনে আসি, তারপর থাকছে আমার ডিসকাশন। 1 2 3 লেটস স্টার্ট। মিউজিকটা ইমরানের, ইমরানের দাসের এই মিউজিক মনে হচ্ছে না। মিউজিক ডাইরেক্টরটা কে? মিউজিক দিয়েছেন ফোয়াদ আল মুক্তাদির। ওকে ওকে, কি করে বলি কতটা ভালোবাসি আমি তোমাকে, এদিন গুলি কি করে থাকি বলো একা এভাবে। এ মুহূর্ত কাটে না নিঃস, তুমি না পেতে চাই তোমারি শহরে, যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে। ধোয়া এ শহরে, যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে। ওয়াও, পথেই কেন একা আমি দু হাতে ধরি শূন্যতা, তুমি শুধু পারো যদি ছুঁয়ে দাও আবার তাতে পাবে সে সব পূর্ণতা। মন ক্লান্ত এ সময় অশান্ত অজানায় পেতে চায় তোমারই শহরে, যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে। ধোয়া এ শহরে, যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে। রাতে যদি হবে তবে আলোকে ছড়াবে আমি দু চোখে নিয়ে অন্ধকার, তুমি শুধু পারো যদি ছুঁয়ে দাও আবার তাতে আলোকিত হব আবার। মন ভ্রান্ত বেদনা অচেনা ঠিকানা পেতে চাই তোমারি ছোঁয়া, যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে। ধোয়া এ শহরে, যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে। ধোয়া এসো
শহরে যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে এক্সপেক্টই করিনি। কারণ হচ্ছে আমি যখন মিউজিক প্রথম যখন গানটা চালু করলাম তখন মিউজিক শুনে আমার কিরকম মনে হচ্ছিল যে এটা ইমরানের মানে গান হলেও অন্য কিছু হতে যাচ্ছে, কারণ এটা ইমরানের মিউজিক না। তারপরে আমি ডিসক্রিপশন বক্সে আমি যখন নামটা দেখলাম তখন হচ্ছে মিউজিক দিয়েছে ফোয়াদ আল মুক্তাদির, গান গিয়েছেন তো অবভিয়াসলি ইমরান মাহমুদুল, এবং আরো অনেকে আছে কাস্টে আছে ইমরান এবং লিয়ানা লিয়া, ডাইরেকশন করেছে চন্দ্রনা চৌধুরী, মোটামুটি দিয়ে অনেক লোকজনই তো আছে গানের পেছনে। তো আমি শুধু এটুকুই বলবো যে আমি কিন্তু সালমান সরি কি ফোয়াদ আল মুক্তাদিরের আমি কিন্তু দু একটা কাজ দেখেছি, ওনার কিন্তু অন্য ডিফারেন্ট লেভেলের ওনার মিউজিক হয়। তো এটা মানে বুঝতেই পারছিলাম যে এটা ভিন্ন কোনো মিউজিক ডিরেক্টরের আন্ডারে নির্মাণ গান গিয়েছে। গানটা মানে এত দুর্দান্ত ছিল আর ক্যাচি ছিল আর এত মানে মানে কি বলবো একটা আধুনিক একটা ছোঁয়া ছিল গানের ভিতরে। 2017 আজ থেকে 7 বছর আগে গানটা রিলিজ হয়েছিল, ভাবা যায় আমরা এইসব গান শুনিনি এখনো। ওয়া, তো তোমাকে ধন্যবাদ আমাকে যে সাজেস্ট করেছো এই গানটাতে। ও আমি এতদিন আসলে আমি সময় পাচ্ছিলাম না বলে আমি গানটাতে রিয়াকশন দিতে পারছিলাম না। তো ব্যাস এরকম আমার পাশে থেকে সাথে থেকে আমাকে রিকোয়েস্ট করো, আমি অবশ্যই তোমাদের আমি রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো বন্ধুরা আই হোপ কি তোমাদের গানটা ভালো লেগেছে, আমি কিন্তু খুবই এনজয় করেছি। ওকে, তো আমি মানে আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।